শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। নমস্কার, আপনারা দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। আজকের গুরুত্বপূর্ণ একটা খবর দেখুন, 500টি স্কুলে 1500 প্যারাটিচার নিয়োগ, ঘোষণা মমতার। কি বলা হয়েছে একটু দেখুন। বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে মমতা। উৎসব হচ্ছে প্রতিটি জেলায়। গত 3 বছর ধরে এই আদিবাসী উৎসব পালন করছে রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী জানান, তিনি নিজেও সাঁওতালি অলচিকি ভাষায় বই লিখেছেন। ঝাড়গ্রামের 95% মানুষকে কিছু না কিছু পরিষেবা দেওয়া হয়েছে। 2017 সালে নতুন জেলা হিসাবে স্বীকৃতি পেয়েছে ঝাড়গ্রাম। এদিন মুখ্যমন্ত্রী জানান, ঝাড়গ্রামের সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, নতুন হাসপাতাল হচ্ছে, সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় ও 4টি নতুন কলেজ হচ্ছে, 100% বিদ্যুৎকরণ হয়েছে, স্পোর্টস কমপ্লেক্স হয়েছে, জহর থান ও মাঝি থানে পাট্টা দেওয়া হবে, এর জন্য 176টি স্থান চিহ্নিত হয়েছে। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, আদিবাসীদের জমি আদিবাসীদেরই থাকবে, রাজ্য এই আইন করছে। তিনি চান এই আইন গোটা দেশে যেন চালু হয়ে যায়। এছাড়াও অলচিকি ভাষায় পড়ানোর জন্য 500টি স্কুল তৈরি হচ্ছে, সেখানে 1500 প্যারাটিচার নিয়োগ করা হবে বলে জানান তিনি। 11টি স্কুলে সাঁওতালি ভাষার উচ্চ মাধ্যমিক পড়ানোর চেষ্টা হচ্ছে। মডেল রেসিডেন্সিয়াল স্কুলে ছাত্রছাত্রীরা ভালো ফল করছে বলে উল্লেখ করেন মমতা। পাশাপাশি লালগড় কলেজেও সাঁওতালি ভাষার পাস অনার্স কোর্সও চালু হয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি আপনাদের একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।